বড়লোক হ যত সহজ, ছোটলোকই ছাড়া তত সহজ না। রব যা করেন ভালোর জন্য করেন, এই বিশ্বাস যার মধ্যে রয়েছে সে দুনিয়ার সবচেয়ে বড় সুখী। কিছু হারিয়ে গেলে এতটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় প্রিয় মানুষগুলোর কথা বলার ধরন পাল্টে গেলে। হাসি মুখটা রাখা খুবই ভালো কথা, কিন্তু কারোর খারাপ পরিস্থিতিতে নয়। সব ভালোবাসায় মরিচিকা ধরলেও মা বাবার ভালোবাসায় কখনো মরিচিকা ধরে না। সব কিছু মনের মতো হয় না, মানিয়ে নিতে হয়, কখনো সাধ্যমতো কখনো বাধ্য হয়ে। বেশি কথায় সম্মান নষ্ট, বেশি আদরে সন্তান নষ্ট, বেশি লবণে তরকারি নষ্ট, বেশি ভালোবাসায় মন নষ্ট। প্রকৃতির নিয়ম ভেঙে শীতকালেও আকাশ ঘনিয়ে বৃষ্টি আসে, অথচ দুই চারটা নিয়ম ভেঙে তোমায় ফিরতে বললে তুমি হরেক রকম বায়না ধরো। একটু দূরত্ব তৈরি করুন, অনেক কিছু বুঝতে পারবেন। নির্দিষ্ট একটা সময় পর আপনার জীবন থেকে সবাই হারিয়ে যাবে। প্রচণ্ড মন খারাপ হলে দু চার মিনিট ফোন দিয়ে কথা বলার মানুষ যদি আপনার জীবনে না থাকে তাহলে আপনি সত্যিই দুঃখী মানুষ। রাগ বুদ্ধিকে গ্রাস করে, লোভ মনুষ্যত্বকে গ্রাস করে, অনুতাপ পাপকে গ্রাস করে, চিন্তা আয়ুকে গ্রাস করে, অহংকার মনুষ্যত্বকে গ্রাস করে। আমাদের মায়েরা নিজ হাতে যেটুকু রান্না করুক না কেন তার সবসময় প্রশংসা করা উচিত, কারণ কারো কাছে খাবার নেই আবার কারো মা নেই। মায়ের হাতে রান্না সবসময় সেরা। কিছু জিনিস মেনে নিতে কষ্ট হলেও শুধুমাত্র মা বাবার দিকে তাকিয়ে মেনে নিতে হয়। মানুষ যাকে মন থেকে ভালোবাসে বেশিরভাগ ক্ষেত্রে সেই মানুষটার সাথে সারা জীবন একসাথে পাশাপাশি থাকে সৌভাগ্য কখনো হয় না। পুরোনো মেসেজগুলো শুধু ভাবায় মানুষ এত তাড়াতাড়ি কিভাবে বদলে যায়। আজীবন এক নারী কিংবা এক পুরুষে আকৃষ্ট থাকা মানুষগুলো এই যুগের জন্য সবচেয়ে মূল্যবান এবং দুর্লভ রত্ন। বেশিরভাগ ক্ষেত্রে ভালো মনের মানুষরাই হতাশাগ্রস্ত হয়, কেননা তারা সবার কাছেই ভালো আচরণ আশা করে। সে বলেছিল, ইচ্ছে থাকলে সব হয়। শেষমেশ সেই বলেছিল, আমি নিরুপায়, ফ্যামিলি মেনে নিবে না। মানুষ দেহে মরে একবার, হৃদয়ে মরে বারবার। ভিতরে থাকা ক্ষত নিয়েও মানুষ হাসে। এ অভিনয়ের শহর বস, শরীর তো আবরণ মাত্র। সময় খারাপ এলে সবাই মুখ ফিরিয়ে নেয়। কত চেনা মানুষও তখন হয়ে যায় অচেনা। ভাগ্য যেমন না চাওয়াতে অনেক কিছু দেয়, আবার না চাওয়াতে অনেক কিছু কেড়েও নেয়। কেউ কোনো ফুল উপহার দিলে তা ফিরিয়ে দিও না, কারণ তা ওজনে হালকা এবং ঘ্রাণে উত্তম। প্রেম ভুলে থাকা যায়, ভালোবাসা ভুলে থাকা যায় না। সম্পর্ক ভেঙে যায়, মায়া কখনো ছেড়ে যায় না। যে আপনার কাছে অন্যদের নামে গীবত করে সে আপনার নামে অন্যদের কাছে গীবত করবে। রুচির রহস্য ক্ষুধায়, যেখানে ক্ষুধা নেই সেখানে রুচিও নেই। হারে তো সে যে বারবার অভিযোগ করে, আর যেতে সে যে চেষ্টা হাজারবার করে। প্রয়োজন মানুষের জন্য এমন গুরুত্বপূর্ণ একটি বিষয় যে এটি পূরণ করতে মানুষ যে কোনো কিছু করে ফেলতে দুইবার ভাবে না। বই হলো এমন এক মৌমাছি যে অন্যদের সুন্দর মন থেকে মধু সংগ্রহ করে পাঠকের জন্য নিয়ে আসে। এমন কথা কাউকে বলো না যে কথা বলার পর আবার তাকেই বলতে হয়, কাউকে বলো না। তুমি যদি কারো কাছে একটি মিথ্যা বলো তখন তার কাছে তোমার সমস্ত সত্য কথাও প্রশ্নবিদ্ধ হবে। ভালো কথা, ভালো কাজ, ভালো চিন্তাগুলো ছড়িয়ে দিন, এতেই জীবন অর্ধেক সুন্দর হয়ে যাবে। অন্যের কাছ থেকে যে ব্যবহার প্রত্যাশা করেন আগে নিজে সে আচরণে অভ্যস্ত হন। যা পেয়েছ তা নিয়েই সুখী হও, সেটা ভালোবাসাই হোক বা দীর্ঘশ্বাসী হোক। অনেকের হয়তো নিঃশ্বাসটাও আর নেই। কোনো মানুষ তোমার কাছে তিনটি কারণে আসে, ভাবে, অভাবে, নয়তো প্রভাবে। ভাবে আসলে তাকে ভালোবাসা দাও, অভাবে আসলে তাকে সাহায্য করো, আর প্রভাবে আসলে রবের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো তোমায় ক্ষমতা দেবার জন্য। সৎ পথে বাধাগ্রস্ত হবেন বেশি, আজকাল অসৎ পথটা অনেক সহজ আর প্রশস্ত। দুঃখ সময়ের সাথে ঘুরপাক খায়, কখনকার জীবনে আসবে কেউ জানে না। চোখ থেকে বের হওয়া জল হয়তো মুছা যায়, কিন্তু যার কারণে ঝরে তাকে সহজে মুছে ফেলা যায় না। অন্যায় করলে বকে দিস, কিন্তু কথা বলা বন্ধ করিস না, খুব কষ্ট হয়। যে তোমাকে মন থেকে ভালোবাসবে সে তোমার কাছেই একটা জিনিস অবশ্যই চাইবে, আর তা হলো
সম্পর্কটাকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া, অর্থাৎ সম্পর্কটাকে একটা পরিণতি দেওয়া, তাতে কতটা কষ্ট হয় হোক। জীবনে সুখী হওয়ার জন্য গোটা পৃথিবীর দরকার হয় না, দরকার হয় একজন মনের মতো মানুষ, হোক সে ভালোবাসার মানুষ অথবা ভালো একজন বন্ধু। না চাইতে বেশি পেয়ে গেলে মানুষ তার কদর করতে ভুলে যায়। বন্ধু তো সবারই থাকে, কিন্তু জড়িয়ে ধরে কান্না করতে পারার মতো বন্ধু খুব কমই থাকে। মন খারাপে সান্ত্বনা দেওয়া মানুষগুলোই যখন মন খারাপের কারণ হয়, তখন কষ্টটা একটু বেশি হয়। ভালো বা খারাপ থাকাটা নির্ভর করে পরিস্থিতি অনুযায়ী আপনার মানিয়ে নেওয়া সহ্য শক্তির ওপর। 90% মেয়ের সংসার ভাঙছে তার মায়ের কুযুক্তিতে, ভাতের অভাবে তোকে বিয়ে দিছি নাকি, তুই চলে আয় আরও ভালো ঘরে তোকে বিয়ে দেব। পরিশ্রম আমাদের যতটা ক্লান্ত করে তার চেয়ে অনেক বেশি ক্লান্তি আসে দুশ্চিন্তা, হতাশা ও বিরক্তি থেকে। যখনই দেখবেন কোথাও বিরক্তির কারণ হয়ে উঠছেন, তখনই সেখান থেকে নিজেকে সরিয়ে আনবেন। আমরা যাকে বেশি ভালোবাসি সেই বেশি কষ্ট দেয়, কখনো নিজ ইচ্ছায়, কখনো নিজের অজান্তেই। ব্যথাগুলো খুব ব্যক্তিগত, প্রকাশ করে লাভ নেই, নিজের ভেবে বলবা যাকে পরে আঘাত করবে সেই। দায়িত্ববোধ শেখানো যায় না, সময় আর পরিস্থিতি দায়িত্ববান বানিয়ে দেয়। আমায় ছেড়ে গেছ, কষ্ট হয়নি, ভালোবাসনি তাতেও কষ্ট হয়নি, ভুলে গেছো আমায় তাতেও কষ্ট হয়নি। কিন্তু কষ্ট হয় তখনই যখন মনে হয় তুমি আমার সাথে ভালোবাসার অভিনয় করেছ আর আমি তোমার অভিনয় ধরতে পারিনি। সবটুকু জেনেও যারা ছেড়ে গেছে তারা আর জারি হোক, তোমার ছিল না, কিছু মানুষ কয়েকটি দেখেই কিনে, হয়তো এই যাত্রায় বেঁচে গেছো। পৃথিবীর সব কিছু সুন্দর হলেও সবার চোখে তো সৌন্দর্য ছড়াবে এটা ভাবা ঠিক না। খুব ভালো মনের মানুষগুলো সব সময় কারণে অকারণে ধোকা খায়, এরা এতটাই বিশ্বাস করে মানুষকে যে ধোকা খাওয়ার পর নিজেকেও বিশ্বাস করতে ভুলে যায়। কিছু বন্ধু শুধু বন্ধুই নয়, জীবনের অবিচ্ছেদ্য অংশ। দুঃসময় যখন আসে তখন খুব কাছের মানুষরাও দূরে সরে যায়। হাজার বন্ধু বানানো কঠিন বিষয় না, বরং কঠিন বিষয় হলো এমন একজন বন্ধু বানানো যে পাশে দাঁড়াবে হাজার বন্ধু চলে গেলেও। কাউকে ঘৃণা করা আমার দ্বারা হয় না, হয় প্রচণ্ডভাবে ভালোবাসবো আর না হয় চুপচাপ সরে পড়বো। যার প্রিয় অনেক তার নিজস্ব প্রিয় থাকে না, আর যার নিজস্ব প্রিয় থাকে সে হাজার প্রিয় রাখে না। বিশ্বাস একটা অনুভূতি, এটা অর্জন করা সহজ, ভেঙে ফেলা আরও সহজ, কঠিন বাঁচিয়ে রাখা। কেউ অপমান করেছে, শুধু সেটা মাথায় নিয়ে চুপ থেকে সেই অপমানের জবাব দেওয়ার জন্য কাজ করে যান। যেদিন সফল হবেন সে এসে নিজে থেকেই পা চাটবে। শুধু নিজের পরিবর্তনটা আনতে হবে এখনই আপনাকে, সময়কে অজুহাত দিবেন না। ভালোবাসায় তুলনা করতে নেই, নিজের ভালোবাসার মানুষটার সাথে অন্যদের সম্পর্কের ভালোবাসার খুঁটিনাটির কখনো তুলনা করতে যাবেন না। মনে রাখবেন সকলের ভালোবাসার প্রকাশ কিন্তু একরকম নয়, তাই ওইসব ভেবে নিজের জীবনে শান্তি নষ্ট করবেন না, বরং কাছের মানুষটাকে নিজের মতো করে আরও বেশি ভালোবাসো, দেখবে সম্পর্কটা মধুর হবে। ছেড়ে যাওয়ার আগেই জড়িয়ে ধরতে হয়, হারিয়ে যাওয়ার আগেই মায়া জড়িয়ে নিতে হয়। অথচ আমরা চলে যাওয়ার পর অভাবটা বুঝি, মানুষ হারবার পর আমরা পাগলের মতো খুঁজি।